মাঝামাঝি একটা সময় পুরান ঢাকার নবাবকাটরা নিমতলিতে 43 নম্বর বাড়িটিতে সাজ সাজ বিয়ে বাড়ি বলে কথা, তিন কন্যা বিয়ে হবে এখানে একই সাথে। কন্যারা যাচ্ছে পার্লারে বিয়ের সাজের জন্যে। প্রকৃতি কেমন যেন একটা মিলনের আভাস দিচ্ছে, জ্যৈষ্ঠ যেন মিলছে বিয়ে আষাঢ়ে। নাগরিক জীবনের ব্যস্ততা কোথাও যেন পৌঁছেন এতটুকু। কোলাহলে মুখর পুরান ঢাকার পলি গলি, মানুষ এখানে প্রচণ্ড ব্যস্ত নিজ নিজ জীবন নিয়ে। এই ব্যস্ততা দুজন মিলে ভাগ করে নেওয়ার সামাজিক আইনে বোধ হয় বিয়ে অনেকটা আষাঢ় জ্যৈষ্ঠের মিলনের মতো। কিন্তু এই আনন্দকে কালো ছাই করে দিতে হঠাৎ হল বিস্ফোরণ। কিভাবে হলো জানেন? নবাবকাটরার ওই নিমতলিতে ছিল অসংখ্য অবৈধভাবে গড়ে ওঠা কেমিক্যালের গুদাম। যতক্ষণ জ্বালানি হিসেবে পেয়েছে এই সব রাসায়নিক, ততক্ষণ পুড়িয়ে তাজ নাচ করেছে চারপাশ। এর পরবর্তী ঘটনা বাংলা সিনেমার শেষ দৃশ্যে পুলিশ আসার মতো। ঘটনাস্থলে ছুটে আসলো প্রতিনিধি দল, নীতিমালা রচিত হলো বেশ কয়েক দফা। এই যেমন ধরুন রাসায়নিক কারখানা উচ্ছেদ, বাসার নিচে রাসায়নিক গুদাম তৈরিতে নিষেধাজ্ঞা সহ আরো কত কি। 5ই জুনকে ঘোষণা করা হলো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে। আমাদের গল্পের তিন কন্যা নিছক কোনো গল্প নয়, একেবারে জীবন থেকে নেয়া। বিয়ের সাজের জন্য পার্লারে থাকায় প্রাণে বেঁচে যাওয়া তিন কন্যাকে প্রতিনিধি দলের পক্ষ থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তিন মেয়ের স্বামীদেরকেও চাকরি দেয়া হয়। ধীরে ধীরে আমরা এসব কাটিয়ে উঠতে থাকি। এই নগরী হারিয়েছে অনেক, যা কিছু শিখেছে বিনিময়ে তা হারানোর শিখি ভাগ নয়। তাই 9 বছরের পরে ঢাকা আবারও কর্মচঞ্চল, আবারও ঘনবসতি, আবারও গিজ গিজ করছে মানুষ, আবার বাসাবাড়ির নিচতলায় অবৈধভাবে গড়ে উঠেছে নকল প্রসাধনীর কারখানা, যত্রতত্র রাসায়নিকের গুদাম। প্রতিনিধি দলের সেই দফা দফা নীতি কোনো এক পুরনো ফাইলে চাপা পড়ে গেছে। ঢাকাবাসী প্রস্তুত হচ্ছে 52 ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে। 20 ফেব্রুয়ারি রাতে বিভিন্ন সংগঠনে চলছে পরের দিনটি উদযাপনের প্রস্তুতি। কোথাও গান মহড়া তো কোথাও নাটকে শহীদ মিনারে আঁকা হচ্ছে আলপনা। সবাই ব্যস্ত কিছু না কিছু নিয়ে। এদের মধ্যে কজন যে ভাষার মর্মটি বুঝেছে, কজন যে ভাষা শহীদদের অবদান দেখেছে হৃদয় দিয়ে অনুভব করে, সেটি বেশ একটি ভাবনার বিষয়। এত বছর পর 21শে ফেব্রুয়ারি অনেকের কাছেই শুধু একটি উৎসব, অনেকের কাছেই আরও একটি ছুটির দিন এটি, আবার অনেকের কাছে লোক দেখানো আবিক্ষেতা।
20 ফেব্রুয়ারি সে রাতের মতো সেদিনই সে সকালেও একটু ঘুরে আসা যাক। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন খুবই সাধারণ ছাত্র রোহান ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু 20 ফেব্রুয়ারির সূর্যটা অন্য সব দিনের মতো করে ওঠেনি। মায়ের মন কি যেন এক অজানা আশঙ্কায় তুলে ওঠে এই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। কেন জানি রোহনকে বললেন হঠাৎ, বাবা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, শরীরটা ভালো লাগছে না খুব একটা। মা আমি আমি ক্লাস শেষ করে চলে আসবো, তবে কি আজকে ক্লাসের পর বন্ধুদের সাথে একটু বসবো, কিন্তু দেরি হবে না, চলে আসবো মা। রোহনের মতো অনেকে সেদিন ঘর ছেড়ে বেরিয়েছে, কিন্তু সব নদী বোধ হয় ঘরে ফেরে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়, শহরের মানুষের শরীরে ক্লান্তি জেগে বসে। ঘরে যারা ফিরবে বলে কথা দিয়েছিল স্বজনদের, তারা ঘরে ফেরা শুরু করে সারাদিনের কর্মব্যস্ততার পর। এইসব মানুষের ভিড়ে আমাদের রোহানও আছে, আছে ওর মতো অনেকে, যাদের কারোরই কল্পনাতেও কখনো আসেনি ঠিক একটু পরেই বিধাতা তাদের জীবনের সবচেয়ে দুর্বিষহ মুহূর্তগুলোর মঞ্চায়ন শুরু করবেন। একটু পরেই হেসে খেলে ব্যস্ত থাকা জীবনে নেমে আসবে আষাঢ়ের ঘন কালো মেঘ। রাত 10টা, ঘর ফেরা মানুষের কোলাহল যেন পুরান ঢাকার মহাসড়ক কিছুটা বিরক্ত। হঠাৎ পৃথিবী কাঁপানোর নিকট এক শব্দ, খুব কাছে কোথাও হয়েছে বিস্ফোরণ, চারিদিকে আগুন আর ধোঁয়া, হতভম্ব মানুষেরা কিছু বুঝে ওঠার আগেই অনেকের শেষ নিঃশ্বাস বুকের খাঁচা ছেড়ে পালিয়েছে। চারিদিকে আগুনের লেলিহান শিখা, আগুন নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে বেঁচে যাওয়া মানুষেরা। দেরিতে হলেও ছুটে এসেছে দমকল কর্মীরা, কিন্তু কিন্তু এ আগুন তো নেভাল নয়, সেখানে একদিকে আগুন নিভে আসে তো অন্যদিকে দাউ দাউ করে আকাশচুম্বী হয় আগুনের শিখা। প্রতিনিধি দল তখন নগ্ন পায়ে শহীদ মিনারের বেদিতে উঠেছে ফুল দেবে বলে, বেশ একটা উৎসব মুখর পরিবেশ। এই উৎসব সহ্য হয় না শহীদ মিনারের ঠাঁই পাওয়া ভাষা শহীদদের। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রচণ্ড রকম সুবিধাবাদী আর ধন্য মনে হয় তাদের কাছে। আগুনের পোড়া লাশের গন্ধ নীতি নির্ধারণী দলের কাছে না পৌঁছালেও মিনারে ছটফট করতে থাকা শহীদদের আত্মাদের কাছে পৌঁছায়। মিছে মিছে শ্রদ্ধা প্রদর্শনের ওই প্রহসনের মিনারের অবয়ব ছেড়ে শহীদেরা জাগ্রত হয়ে ওঠে। ওরা বলে ওঠে, এই ফন্ডামি দেখার জন্য আমরা প্রাণ দিইনি, এইভাবে মানুষের মৃত্যুর মিছিল দেখতে আমরা প্রাণ দিইনি, আমাদের হাতে গড়া আমাদের সোনার বাংলা লুটে পুটে খাচ্ছে একদল হায়েনারা, মানুষ উঠছে আগুনে সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই, এই ফুলে এই ফুলে আমরা থুতু ছিটাই। এদিকে চকবাজারে তখন লাশের মিছিল, এক এক পর এক নাম না জানা পরিচয়হীন ওরা লাশ উদ্ধার হচ্ছে। লাশ চাই বলে আসে রোহানের মা। হায়রে মায়ের মন কি করে মেনে নেবে, সন্তান হারা মায়ের চিৎকার আর আহাজারি যেন আকাশ ফুড়ে খোদার আরশ কাঁপিয়ে দিতে চায়। হাতে ছবি নিয়ে মা বলতে থাকে, এইটা এইটা আমার বাবা, আমার বাবা নর্থ সাউথ ভার্সিটির পরে। ও বাবা বাবা কি হইছে তোমার, তোমরা তোমরা আমার কাছে আমার বাবারে আয়না দাও, ভাইয়েরা একটু একটু যদি মাংস পাও, এক ফোঁটাও যদি মাংস পাও, আমার বাবারে আমার কাছে দিও ভাইয়েরা, আমার বাবারে এমনি গুলে দিমু, আমার বাবা আমার বাবা।
দিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য।